ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় দিন শেষে খুলনার বিপক্ষে জয়ের জন্য বরিশাল বিভাগের প্রয়োজন তিনশো রান হাতে আছে দশ উইকেট শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে বরিশালে সংগ্রহ বিনা উইকেটে বত্রিশ রান সাত উইকেটে দুশো রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা এদিকে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে দুশো পঁচাশি রানে পিছ পিছিয়ে স্বাগতিক রাজশাহী বিভাগ হাতে রয়েছে নয় উইকেট দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহী সংগ্রহ এক উইকেটে একশো সাতচল্লিশ রান এর আগে চারশো বত্রিশ রানের প্রথম ইনিংসে অল আউট হয় চট্টগ্রাম বিভাগ অন্যদিকে বগুড়ায় ঢাকার বিপক্ষে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে উনপঞ্চাশ রান